আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ তোমাদের পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। বস্তুর উপর তাপের প্রভাব, তুমি খেয়াল করো এখানে যেটা লেখা আছে, তাপ ও তাপমাত্রা কি ব্যাখ্যা, এখানে ঠিকানপল লেখা আছে, এটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমি প্রথমে প্রশ্নে যাই, তাপ বিষয়টা আসলে কি? দেখো, তাপ জানো তোমরা, তাপ এক প্রকার কি শক্তি, তাপ হলো এক প্রকার শক্তি। তাপের কোন বিষয়ের উপর তাপ নির্ভর করে? পদার্থের অণুগুলোর গতিশক্তি যত বেশি হবে তার তাপ শক্তি তত বেশি হবে। অর্থাৎ গতিশক্তি বলতে এখানে কম্পন শক্তি বোঝানো হয়। যেই পদার্থগুলোর কম্পন শক্তি বেশি সেগুলোর তাপও বেশি। তার মানে কম্পন শক্তি কোন পদার্থের বেশি? কঠিন পদার্থের কম্পন শক্তি সবচেয়ে কম, যার কারণে কঠিন ভিতরে পদার্থের তাপ কম থাকে। এবং গ্যাসীয় পদার্থের কম্পন শক্তি বা গতিশক্তি সবচেয়ে বেশি, যার কারণে গ্যাসীয় পদার্থের তাপ শক্তি সবচেয়ে বেশি থাকে। এরপরে দেখো, তাপ পরিমাপের একটা একক আছে, যেটা হলো এসআই একক, হলো জুল। তাপ পরিমাপের এসআই একক হলো জুল। তাপ পরিমাপের সিজিএস একক আছে, তাপ পরিমাপের সিজিএস একক হলো ক্যালোরি, যেটা লিখছি সিএল, ক্যালোরি। এই জুল এবং ক্যালোরির ভিতরে সম্পর্কটা হলো, এক ক্যালোরি হলো 4.2 জুল, এক ক্যালোরিতে 4.2 জুল। এখন দেখো, তাপমাত্রার মাত্রাটা কি, তাপ তাপের মাত্রা কি? তাপ যেহেতু এক প্রকার শক্তি, শক্তির মাত্রা হলো mL²T-2, তাই তাপের মাত্রাও mL²T-2। অর্থাৎ শক্তির মাত্রা ও তাপের মাত্রা সেম। তাপ পরিমাপের যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার, অর্থাৎ তাপ ক্যালোরিমিটার দ্বারা পরিমাপ করা যায়। আর তাপের অন্যটা আমরা যে খাবার খাই, সেই খাবার খাওয়ার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে ফুড ক্যালোরি হিসেবে এটাকে বলা হয় কিলো ক্যালোরি। অর্থাৎ ফুড খাবারের ভিতরে যে শক্তিটা থাকে, সেই শক্তিটা আমরা কিলো ক্যালোরি হিসাবে প্রকাশ করি। তো এই হলো তাপের যে এলিমেন্টগুলো হলো। এরপরে খেয়াল করো, তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়, কিন্তু তাপ যে সঞ্চালিত হবে সেটা কোন বিষয়ের উপর নির্ভর করে একটু খেয়াল করো। এটা দুইটা পাত্র দেওয়া আছে, এই পাত্রে পানির পরিমাণ বেশি, উচ্চতা বেশি, এখানে পানির উচ্চতাটা কম। যদি আমরা এখানে ট্যাপটা খুলে দেই, তাহলে পানিটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে একটু চিন্তা করে দেখো। নিচে আরেকটা চিত্র দিয়েছি, এখানে ছোট এই সিলিন্ডারটার পানির উচ্চতা বেশি এবং দ্বিতীয় সিলিন্ডারটার পানির উচ্চতা কম। এখানে আমরা কি করেছি, একটা ট্যাপ দিয়েছি। যদি এখানে পানির ট্যাপটা খুলে দেই, তাহলে পানির প্রবাহটা কোন দিকে হবে? পানির প্রবাহটা যেখানে পানির উচ্চতাটা বেশি, বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে পানি প্রবাহিত হয়। অর্থাৎ পানির প্রবাহটা পানির উচ্চতার উপর নির্ভর করে, পানির পরিবারের উপর পরিমাণের উপর নির্ভর করে না। সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি হবে, এর এ পাত্রের পানির লেয়ারটা যেহেতু উঁচু বেশি, এ থেকে বিতে পানিটা প্রবাহিত হবে। তাহলে এক্ষেত্রে এ থেকে বি এর দিকে পানি প্রবাহিত হবে। আর বি পাত, এখানে দেখো, বি এর কিন্তু পানির লেয়ারের উচ্চতাটা বেশি, এর পাত্রের পানির লেয়ারের উচ্চতাটা কম, যার কারণে বি থেকে পানি কি হবে, এর দিকে প্রবাহিত হবে। তাহলে দেখো, পানির উচ্চতাটার উপর নির্ভর করে পানি কোন দিকে প্রবাহিত হবে। ঠিক একইভাবে তাপও প্রবাহিত হয়, তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা কার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে তাপ প্রবাহিত হয়। তাহলে আসলে তাপমাত্রা কি? তাপমাত্রা এমন একটা জিনিস যেটা নির্ধারণ করে অন্য একটা বস্তুর সংস্পর্শে আসলে ওই বস্তুটা তাপ বর্জন করবে না গ্রহণ করবে। তাহলে খেয়াল করো, এখানে একটা ফুটন্ত পানি আর একটা সুইমিং পুলের তো পুষ্টি বড় ঠান্ডা পানি, এই দুটো বস্তু যদি পাশাপাশি নিয়ে আসি, তাহলে তাপ কোন দিকে যাবে, তাপের প্রবাহটা কার উপর নির্ভর করে, তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপরে। যেহেতু ফুটন্ত পানির তাপমাত্রা বেশি, সুইমিং পুলের পানির তাপমাত্রাটা কম, তার মানে এখানে পাত্র থেকে পানির তাপ, পাত্রের পানিটা তাপ কি করবে, বর্জন করবে, এবং সুইমিং পুলের পানি তাপ কি করবে, গ্রহণ করবে। তার মানে এই দুইটা পানি যদি একত্রে মিশ্রণ করি, তাহলে ফুটন্ত পানি তাপটা ছেড়ে দিবে বা বর্জন করবে, এবং এই পানিটা কি করবে, তাপ গ্রহণ করবে। তাহলে তাপ যে এই পাত্র থেকে এই সুইমিং পুলের পানিতে চলে যাবে সেটা কার উপর নির্ভর করতেছে, তাপমাত্রার উপরে। পাত্রের তাপমাত্রা বেশি বলে ওর তাপ বর্জন করবে, এবং সুইমিং পুলের পানির তাপ কম বলে সেটা কি করবে, গ্রহণ করবে। তাহলে আমরা তাপমাত্রার সংজ্ঞাটা কি দিতে পারি, তাপের আদান প্রদান যে বিষয়ের উপর নির্ভর করে সেটা কি তাপমাত্রা। তাহলে তাপমাত্রার সংজ্ঞাটা দেখো, তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আসে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে।
এরপরে দেখো তাপমাত্রা বিষয়ে আমরা কি কি সম্পর্কগুলো জানি। তাহলে তাপমাত্রা হলো গিয়ে কি, তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করে। তাপমাত্রা পরিমাপের একটা একক আছে যেটাকে বলে, যন্ত্রের নাম আছে সেটা থার্মোমিটার। যেমন আমরা পড়েছি তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি, থার্মোমিটার। তাপের যেরকম একক থাকে তাপমাত্রাও সেরকম একক থাকবে। আর তাপের তাপমাত্রাটা তাপের প্রবাহের তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা তাপের প্রবাহ কোন দিকে হবে সেটা কি তাপমাত্রার উপর নির্ভর করে। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হবে। তাপের এসআই একক কি, তাপমাত্রার এসআই একক হলো কেলভিন। যদিও তাপমাত্রার তিনটা একক আছে, ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, তবে আমাদের এখানে এসআই এককটা হলো কেলভিন। তাপমাত্রার মাত্রা হলো থিটা, যেটা আমরা প্রেজেন্ট করেছি, এটা মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। এরপরে হলো পদার্থের অণুগুলোর গতিশক্তি যত বেশি সেই পদার্থের তাপমাত্রাও তত বেশি, যেটা আমরা বলেছি গ্যাসীয় পদার্থের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। তাপমাত্রা প্রচলিত একক হলো ডিগ্রি সেলসিয়াস, এস একক হলো কেলভিন, কিন্তু প্রচলিত একক কি, ডিগ্রি সেলসিয়াস। দেখো তাপমাত্রা পরিমাপের যন্ত্র নাম থার্মোমিটার, এটা হলো একটা থার্মোমিটার। এই থার্মোমিটারের গঠনটার ভিতরে দেখো, এই যে ভিতরে যে একটা কালার করে দেওয়া আছে, এইটা হলো কি একটা নল, যেটাকে বলা হয় কৈশিক নল, অর্থাৎ চুলের মতো চিকন বলে এই নলটাকে বলা হয় কি, কৈশিক নল। এবং এই যে নিচে কালো আছে, এখানে কিন্তু পারদ থাকে। যখন আমরা এটা মুখের ভিতরে দিই তখন কিন্তু মুখের তাপমাত্রা যদি জ্বর হয় শরীরে, তার তাপমাত্রা বেশি হওয়ার কারণে এই পারদটা কি হবে, প্রসারিত হয়ে এই নলের ভিতর থেকে উপরের দিকে উঠে যাবে। যত বেশি পরিমাণে নলের ভিতর থেকে উপরের দিকে উঠবে আমরা বলি শরীরের তাপমাত্রা তত বেশি। তাহলে এই জন্য এই থার্মোমিটার যেহেতু পারদ ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হয় কি, পারদ থার্মোমিটার। এছাড়াও বিভিন্ন ধরনের থার্মোমিটার আছে, যেমন এই রকমের থার্মোমিটার, একটা থার্মোমিটার, এটাকে বলা হয় গ্যাস থার্মোমিটার। কারণ এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এই পাত্রটার ভিতরে কি হয়, গ্যাস রাখা হয়, দুর্বল আয়তনে গ্যাস রাখা হয়, এই জন্য এই থার্মোমিটারটাকে বলা হয় কি, গ্যাস থার্মোমিটার। অর্থাৎ কোন পদার্থ ব্যবহার করেছে তার উপর নির্ভর করে থার্মোমিটারটার নাম হয়। তাহলে এই থার্মোমিটারটাকে বলা হয় কি, গ্যাস থার্মোমিটার। এখন যে পদার্থটা ব্যবহার করে আমরা থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করি, যে পদার্থটা ব্যবহার করি, যেমন এখানে পারদ ব্যবহার করেছি, এই জন্য পারদটাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। অর্থাৎ যেই পদার্থটার উপর ভিত্তি করে আমরা তাপমাত্রা পরিমাপ করি সেটাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। তাহলে গ্যাস থার্মোমিটারে গ্যাস ব্যবহার করেছি আমরা তাপমাত্রা মাপার জন্য, এই জন্য গ্যাসটা হবে কি, তাপমাত্রিক পদার্থ। আর তাপমাত্রিক ধর্ম কি, এখানে যে আমি গ্যাস পারদ ব্যবহার করেছি, তাপমাত্রার কারণে পারদ কি নলের ভিতর থেকে উপরে উঠে যাবে, অর্থাৎ নলের উচ্চতা যত বেশি হবে তাপমাত্রা তত বেশি হবে। তাহলে পারদের উচ্চতা ধর্মটা কাজে লাগিয়ে আমরা কি করি, তাপমাত্রা পরিমাপ করি। এই জন্য এখানে উচ্চতাটা হলো কি, তাপমাত্রিক ধর্ম। আর গ্যাসীয় থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রা পরিমাপ করি আমরা চাপের সাপেক্ষে, চাপ যত বেশি হবে তাপমাত্রা তত বেশি হবে, এই জন্য গ্যাস থার্মোমিটারে চাপ হলো তাপমাত্রিক ধর্ম। এটা তিনটা থার্মোমিটার দেওয়া আছে, এটা হলো পারদ থার্মোমিটার, এটা অ্যালকোহল থার্মোমিটার, মানে অ্যালকোহল ব্যবহার করলে তখন সেটাকে বলে অ্যালকোহল থার্মোমিটার, আর এটাকে গ্যাস ব্যবহার করে সেজন্য এটাকে বলা হয় গ্যাস থার্মোমিটার। তাহলে তাপমাত্রিক পদার্থ কি, তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় সেই ধর্মকে তাপমাত্রিক ধর্ম বলে, এবং এই পদার্থগুলোকে কি বলা হয়, তাপমাত্রিক পদার্থ বলে। যেমন আমরা পারদ ব্যবহার করার কারণে নলের ভিতর থেকে উপরে উঠে যাবে, যার কারণে উচ্চতা যত বেশি হবে আমরা বলতে পারবো তাপমাত্রা তত বেশি। তার মানে এখানে যদি তুমি পারদের পরিবর্তে না দিয়ে পানি নাও, তাহলে কিন্তু এটা পানি অত তাড়াতাড়ি উপরের দিকে উঠবে না, যার কারণে তুমি তাপমাত্রাটা খুব ভালোভাবে পরিমাপ করতে পারবে না। এই জন্য এমন পদার্থ ব্যবহার করা হয় তাপমাত্রার কারণে তারা যেন খুব দ্রুতভাবে কি হয়, পরিবর্তন হয়, তাদের ধর্মটা খুব সহজেই পরিবর্তন করতে পারে। যেমন পারদ সহজে যেন প্রসারিত হতে পারে, গ্যাস যেন সহজেই তার তাপ বৃদ্ধি করতে পারে, অ্যালকোহল যেন সহজেই তার নলের ভিতর থেকে উপরে উঠতে পারে। এই জন্য ওই সকল পদার্থ ব্যবহার করেই আমরা শুধুমাত্র তাপ থার্মোমিটার তৈরি করি। এরপরে দেখো ধাতব পদার্থ ব্যবহার করেও আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি, যেমন তামা, কনস্ট্যাটিন, এই সকল ধাতব পদার্থ ব্যবহার করেও আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। এই জন্য এই ধাতব পদার্থকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। এবং এদের কোন ধর্মটা কাজে লাগানো হয়, ধাতব পদার্থের যেন একটা রোধ থাকে, এই রোধের ধর্মটা কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা মাপি। এই জন্য তামা, কনস্ট্যাটিন, এগুলো হলো তাপমাত্রিক পদার্থ, এবং এদের রোধের ধর্মটা কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি, এই জন্য রোধ হলো তাপমাত্রিক ধর্ম।
এরপরে দেখো অন্য এক ধরনের তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র আছে, যেটা আমরা কি বলি থার্মোকাপল। এটা বিজ্ঞানী সিবেক যে তিনি থার্মোকাপল নিয়ে আলোচনা করেছে। থার্মোকাপল হলো দুইটা ধাতব পদার্থ, ভিন্ন দুইটি ধাতব পদার্থ যখন সংযোগ দেওয়া হয় এবং এই সংযোগ স্থলের এক জায়গায় তাপমাত্রা বেশি থাকবে, অন্য অঞ্চলে তাপমাত্রা কম থাকবে, তখন এদের ভিতর থেকে একটা কি হবে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। সেই তড়িৎচালক শক্তি থেকে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি, যার কারণে এই থার্মোকাপল ব্যবহার করে সাধারণত ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা -20 থেকে প্লাস প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা এই থার্মোকাপল দিয়ে তাপমাত্রা পরিমাপ করতে পারি। থার্মোকাপল কি? দুইটা ভিন্ন ধাতব পদার্থ সংযোগের স্থল যখন বেশি উচ্চ তাপমাত্রা বা একটা কম তাপমাত্রা হয়, তখন এদের ভিতরে থেকে একটা বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে এই ভিন্ন ধাতব তার দুইটাকে বলা হয় থার্মোকাপল। তো সেটা দেখো, সংজ্ঞাটা দুটি ভিন্ন ধাতু তারের সংযোগস্থলে তাপমাত্রার পরিবর্তন হলে এদের মধ্যে একটি তড়িৎচালক শক্তি তৈরি হয় বা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, যা পরিমাপ করে আমরা কি করতে পারি তাপমাত্রা নির্ণয় করতে পারি। এবং এই ধাতু যুগলকে, এই যে ভিন্ন দুইটা ধাতু পদার্থ, এটাকে বলা হয় কি থার্মোকাপল। এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এবং এখান থেকে প্রায় -20 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারি। -20 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো তাপমাত্রার যে আমরা স্কেলটা দেখেছি, তাপমাত্রা তিন রকমের স্কেল আছে, একটা হলো সেলসিয়াস স্কেল, একটা কেলভিন স্কেল, একটা ফারেনহাইট স্কেল। যে স্কেল হোক না কেন, প্রত্যেকটা স্কেলে তাপমাত্রা পরিমাপের জন্য দুইটা মান থাকে, একটা সর্বনিম্ন মান, একটা সর্বোচ্চ মান। সর্বনিম্ন মানটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি নিম্ন স্থিরাঙ্ক, সর্বোচ্চ মানটাকে বলি আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যেমন আমরা বাসা বাড়িতে যে থার্মোমিটারগুলো ব্যবহার করি তার সর্বনিম্ন মানটা দেখবে 32 এবং সর্বোচ্চ মানটা হলো 212। তার মানে এই 32 হলো আমরা নিম্ন স্থিরাঙ্ক এবং সর্বোচ্চ যে তাপমাত্রা আমি ওই স্কেলে পরিমাপ করতে পারি সেটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবং নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিভাবে পরিমাপ করে, আর স্বাভাবিকভাবে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি বলা হয় নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দেখো সংজ্ঞাটা, তোমরা কেমিস্ট্রি এই সংজ্ঞাটা পড়েছো, প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিভাবে মাপে, প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। এখন এই তিনটা স্কেলের আমরা সম্পর্ক দেখবো। দেখো আমরা তিনটা স্কেল দিলাম, 1, 2, 3 স্কেল। তাহলে এদের সর্বনিম্ন একটা মান থাকবে, এই যে যে দাগটা দিলাম এটা সর্বনিম্ন মানের জন্য বুঝালাম, তাহলে এটাকে বলা হবে কি নিম্ন স্থিরাঙ্ক। আর এই যে সর্বোচ্চ যে মানটের দাগটা দিলাম সবগুলো, এটা হবে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তিনটা আমরা, প্রথমটাকে সেলসিয়াস স্কেল ধরি, দ্বিতীয়টা ফারেনহাইট স্কেল ধরি, তৃতীয়টা কেলভিন স্কেল ধরি। তাহলে সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলে সেই নিম্ন স্থিরাঙ্কটা বা গলনাঙ্কটা ধরা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কটা বা সর্বোচ্চ মানটা ধরা হয়েছে কত সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে বিকিনি ফারেনহাইট সেই নিম্ন স্থিরাঙ্কটাকে বলেছে কত 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলেছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে সেটা বলেছে 273 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলেছে কত 373 কেলভিন। এখন দেখো এই স্কেলগুলো আমরা যদি একটা নির্দিষ্ট মান বের করি বা পার্ট যেটাকে বলে রিডিং, মনে করো এই রিডিংটা আমরা পাবো, তাহলে এখানে আমাদের তাপমাত্রা হলো TC, মনে করো এটা হলো TF, মানে সেলসিয়াস স্কেলের পার্টটা হলো T, ফারেনহাইট স্কেলের পার্টটা হলো TF এবং কেলভিন স্কেলের পার্টটা হলো TK। তাপমাত্রাকে T দ্বারা প্রকাশ করে C লিখেছি সেলসিয়াসের জন্য, F লিখেছি ফারেনহাইটের জন্য, K লিখেছি কেলভিন। এই তিনটা স্কেলের ভিতরে এই যে সম্পর্কটা, যে কোনো স্কেলের ক্ষেত্রে পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, পার্ট বলতে যেমন TC TF TK এগুলো পার্ট, পার্ট বলতে একটা রিডিং, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই সম্পর্কটা সবগুলো স্কেলই সমান থাকে। এখন আমরা এই অনুপাতটা এই স্কেলে, এই স্কেলে, মানে তিনটা স্কেলে ব্যবহার করব, করে একটা সম্পর্ক বের করব। তাহলে দেখো আমরা জানি সেলসিয়াস স্কেলের পার্টটা ধরেছি টিসি, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক তো 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 সমান। ফাইনাল স্কেল TF, নিম্ন স্থিরাঙ্ক হলো -32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন স্থিরাঙ্ক 32। একইভাবে কেলভিন স্কেলের পার্টটা ধরেছি আমরা TK, এর নিম্ন স্থিরাঙ্ক হলো 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 373, -273। এখন এটাকে যোগ বিয়োগ করো, তাহলে এখানে টিসি থেকে 0 বিয়োগ করলে তো TC থাকবে, 100 থেকে 0 বিয়োগ করলে 100, TF -32, 212 থেকে
32 বিয়োগ যদি করে তো কত থাকে 180, টিকে মাইনাস 273, 373 থেকে 273 বিয়োগ করে দিলে হবে কত 100। সবগুলোর হরকে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি, এটা ভাগ করা একটা সমীকরণ বের করার জন্য। তাহলে 20 দিয়ে ভাগ করলে 5, এটাকে 20 দিয়ে ভাগ করলে 9, এটাকে 20 দিয়ে ভাগ করলে কত হবে 5। এটাই হলো সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, যেটা তোমাকে মুখস্থ করতে হবে সূত্র হিসাবে। এখান থেকে আমরা এক স্কেল থেকে অন্য স্কেলে তাপমাত্রার পরিবর্তন দেখাতে পারি। এখন আসো, এই যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেওয়া আছে, সেলসিয়াস ও কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য কেন সমান হয়? দেখো, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 এবং নিম্ন স্থিরাঙ্ক হলো 0। এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। তাহলে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান 100 বিয়োগ 0 মানে কি 100। কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান কত? দেখো, 373 থেকে যদি 273 বিয়োগ করো তাহলে মৌলিক ব্যবধান কত 100। মানে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান এবং কেলভিন স্কেলের মৌলিক ব্যবধান যেহেতু সমান, তাই সেলসিয়াস ও কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য কি হয়? সমান হয়। তাহলে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের পার্থক্য কি সমান হবে? অবশ্যই হবে না, খেয়াল করো। সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান হলো 100, মৌলিক ব্যবধান মানে তো ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করলে যা হবে। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করলে কত হবে 180। তার মানে সেলসিয়াসের মৌলিক ব্যবধান 100, কিন্তু ফারেনহাইটের মৌলিক ব্যবধান 180। তার মানে যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইটের মৌলিক ব্যবধান সমান হয় না, এই জন্য সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য কি হবে? ভিন্ন হয়। আর সেলসিয়াস আর কেলভিনের মৌলিক ব্যবধান যেহেতু দুইটারই 100 করে হয়, এই জন্য সেলসিয়াস আর কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য কি হয়? সমান হয়। এটা দিয়ে তোমাদের 2 মার্কসের কোশ্চেন হতে পারে। এখন আসো, আমরা একটা অঙ্ক করি। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা উদ্দীপকে বর্ণিত স্কেল দ্বারা একই পাঠ পাওয়া যায়। এখানে বর্ণিত স্কেল কি? 50 ডিগ্রি ফারেনহাইট, 45 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি হলো? এটা হলো ফারেনহাইট স্কেল, এটা হলো সেলসিয়াস স্কেল। বলেছে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল কি হবে? একই পাঠ পাওয়া যাবে এমন একটা তাপমাত্রা নির্ণয় করতে বলেছে। তাহলে খেয়াল করো, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের একই পাঠ যদি হয়, আমরা ধরে নেই উদ্দীপকে বর্ণিত স্কেল দুইটি হলো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল। তাহলে ধরি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ, টিসি সমান টিকে সমান এক্স। এখন সম্পর্কটা কি দাঁড়ায়? টিসি বাই 5 সমান টিএফ মাইনাস 32/9। একই পাঠ, তার মানে কি দুইটা স্কেলে পাঠ সমান হবে, কিন্তু সমান পাঠটা কত আমরা জানি না, আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে মানটা বসাও, x/5 সমান কত? x-32/9। যদি আর আর গুণ করো, 9x, 9x সমান কত হবে? 5x-160, 32-কে 5 দ্বারা গুণ করলে 5x-টা বাম দিকে নিয়ে আসো, তাহলে কত হবে? 4x = -160। সুতরাং x এর মান কত হয়? -40। তার মানে -40, এখানে মাইনাস কথাটা আসে নাই, অবশ্যই এখানে মাইনাসটা দিয়ে দিবে। তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উভয় স্কেলে একই বার পাওয়া যায়। দ্বিতীয় যে কোশ্চেনটা বলেছি, যে তাপীয় সাম্যাবস্থায় আনলে কি হবে? তাপীয় সাম্যাবস্থায় আনলে কি হবে? যার তাপমাত্রা বেশি সে তাপ ছেড়ে দিবে, যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। এটাই তো তাপীয় সাম্যাবস্থা। এখন দুইটা, একটা দিয়েছে ফারেনহাইটে, একটা দিয়েছে সেলসিয়াসে, তাই দুইটা ভিন্ন স্কেল হলে তো আর তুমি কম্পেয়ার করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? একই স্কেল বানিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আমার যে পাত্রে যে তাপমাত্রা দেওয়া আছে ফারেনহাইট, সেটাকে আমরা সেলসিয়াস বানাই নেব। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক কি? TC/5 সমান TF-32/9। TC/5 সমান TF এর মান দেওয়া আছে প্রথম পাত্রে 50-32/9, আর আর যদি গুণ করো, 9TC সমান, এটা বিয়োগ করলে হবে 18, 5 দিয়ে গুণ করলে 90। তাহলে TC এর মান কত হবে? 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রথম পাত্রে তাহলে পাঠ কত? প্রথম পাত্রের তাপমাত্রাটা 10 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় পাত্রের তাপমাত্রা কত? 45 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপ উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রা থেকে প্রবাহিত হয়, তাই দ্বিতীয় পাত্রের তাপমাত্রা বেশি হওয়ার কারণে দ্বিতীয় তাপ পাত্র থেকে প্রথম পাত্রের দিকে কি হবে? তাপ প্রবাহিত হবে। এরপরে দেখো, এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়। এটা তোমরা করতে পারবে, কারণ আমি সূত্রটা লিখে দিয়েছি। একই পাঠ মানে এখানে কি? টিএফ এর জায়গায় এক্স বসাবে, টিকে এর জায়গায় এক্স বসাবে, তারপর এক্স এর মান বের করবে। পরের কোশ্চেনটা বলেছি, এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের একই পার্থক্য 40 হয়। ফারেনহাইট আর সেলসিয়াসের পার্থক্য 40, তার মানে টিসি মাইনাস টিএফ ইকুয়াল টু +-40,
এখান থেকে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক দিয়ে দুইবার মান বের করবে। এরপর দেখো, তাপে সকল পদার্থেরই পোষণ ঘটে, এটা দ্বিতীয় ক্লাসেরটা তোমাদের বলছি। দেখো, তাপে সকল পদার্থেরই পোষণ, সকল পদার্থ বলতে কঠিন, তরল, বায়ু সবগুলোকে বোঝানো হয়। কঠিন পদার্থ, এটার তিন ধরনের পোষণ হতে পারে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর এটা কি আয়তন প্রসারণ। তরল আর বায়ু পদার্থে শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। কেন হয়? কারণ তরল আর বায়ু পদার্থ যেহেতু পাত্র ছাড়া রাখা যায় না, আর যে কোনো পাত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেনটাই থাকে, তার মানে আয়তন থাকে, এই জন্য তরল আর বায়ু পদার্থে শুধুমাত্র কি হতে পারে? আয়তন প্রসারণ হতে পারে। আর কঠিন পদার্থে দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন সব ধরনের পোষণ হতে পারে। পোষণ মানে বলা হয় বৃদ্ধি। এখন দেখো, একটা কঠিন পদার্থ যেটার মনে করো দৈর্ঘ্যটা, এই শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নাই, এরকম এটার দৈর্ঘ্য প্রথমে ধরে নিলাম আমরা এলন, এলন দৈর্ঘ্যের একটা দণ্ড, এর শুরুতে তাপমাত্রা ছিল টিঅন। আমরা বলেছি তাপমাত্রা দিলে সব পদার্থের পোষণ হবে, তাহলে এটার আমরা তাপমাত্রা বাড়ানোর পরে দেখো প্রসারিত হলো, কতটুকু প্রসারিত হলো? L2 পরিমাণে প্রসারিত হলো, এবং তাপমাত্রা হলো কত? T2 তাপমাত্রা দেওয়ার পরে তার প্রসারিত হলো L2। তাহলে খেয়াল করো, তাহলে দৈর্ঘ্য কতটুকু বেড়েছে? এটা তো আগে এই পর্যন্ত দৈর্ঘ্যটা ছিল, তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য তোমার কি হলো? এই যে কালার করে, এর দৈর্ঘ্যটুকু বেড়েছে। যতটুকু দৈর্ঘ্য বেড়েছে, দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ডেল এ লিখি। এল হলো দৈর্ঘ্য, আর ডেল দ্বারা বোঝানো হয় বৃদ্ধি বা পরিবর্তন। এখন এই দৈর্ঘ্য বৃদ্ধি আর তাপমাত্রা বৃদ্ধি কি? T2 আর T1 বিয়োগ করলে যেটা হবে সেটা তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি যে কোনো বৃদ্ধি বা পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করে, তাহলে ডেল আর তাপমাত্রার জন্য টি। এখন এই দৈর্ঘ্য বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি এবং আদি দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি? দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি পাবে, তাপমাত্রা যত বেশি বাড়াবে, দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি 50 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে যতটুকু দৈর্ঘ্য বাড়বে, 100 ডিগ্রি তাপমাত্রা বাড়লে অবশ্যই তার থেকে বেশি দৈর্ঘ্য বাড়বে, সেই জন্য দৈর্ঘ্য বৃদ্ধি তাপমাত্রার সাথে কি? সমানুপাতিক। আবার আমি 5 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড নিয়ে তাপ বাড়ালে যতটুকু বৃদ্ধি পাবে, আমি এটাকে যদি 10 মিটার দৈর্ঘ্য নিতাম, তাহলে অবশ্যই তার থেকে বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি আবার শুরুতে যে দৈর্ঘ্য নিয়েছো তার উপরও নির্ভর করে। সেজন্য দেখো লিখেছি, দৈর্ঘ্য বৃদ্ধি কি? আগের দৈর্ঘ্য যেটা তার সমানুপাতিক, এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি দুইটা জিনিসের উপর নির্ভর করে, শুরুর দৈর্ঘ্যের উপরে এবং তাপমাত্রার উপর নির্ভর করে। এখন আমরা জানি সমানুপাতিক টি নিউটনের জন্য একটা কি করতে হয়? ধ্রুবক ব্যবহার করতে হয়। সেই ধ্রুবকটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করেছি। এখানে যে প্রতীকটা দেখো এটাকে বলা হয় আলফা। তাহলে আলফার মানটা কি হয়? ডেল এল বাই এল অন ডেল টি। ডেল এর দ্বারা কি বোঝানো হয়? দৈর্ঘ্য বৃদ্ধি। এল অনটা কি? শুরুতে দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য। ডেল টি কি? তাপমাত্রা বৃদ্ধি। এই যে আলফাটা যেটা লিখেছি এটা তো সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের একটা নাম আছে যেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন খেয়াল করো, তাহলে এককটা কি হয়? ডেল এল এর একক মিটার, এল অনের একক মিটার। তাই উপর নিচ থেকে মিটারটা কাটা চলে যাবে, থাকবে শুধু তাপমাত্রা। তাপমাত্রা একক কেলভিন, তাই এটা কেলভিনটা নিচে, উপরে উঠালে কি হবে? কেলভিন পাওয়ার মাইনাস। আর তাপমাত্রা একটা মৌলিক রাশি যার মাত্রা হলো গিয়ে কি? থিটা। তবে তাপমাত্রা নিচে হয়, উপরে উঠলে হবে থিটা পাওয়ার মাইনাস ওয়ান। এরপর দেখো, একটা দণ্ড, এটা 1 মিটার এবং তাপমাত্রা 1 কেলভিন বাড়ালাম। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই, তাহলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, কতটুকু বৃদ্ধি পায় খেয়াল করো? আলফা ইকুয়াল টু ডেল এল বাই এল অন ডেল টি। এল অন এর মানও 1 মিটার, ডেল এল এর মানও 1 মিটার। তাহলে মানটা যদি বসাও, ডেল এল বাই এল অনের মানে 1 মিটার, ডেল এল টি এর মানও কত? 1 মিটার। তো এক এক গুণ করলে তো একই হয়ে যাবে, আলফা ইকুয়াল টু ডেল এল। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের একটা দৈর্ঘ্যের কোন দণ্ডের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেটা কি হয়ে যাবে? কার সমান? আলফার সমান। আলফা মানে কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বাড়াও, তাহলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। যদি 1 মিটার ছাড়া অন্য যে কোনো দৈর্ঘ্য নেও, তাহলে তাকে আর প্রসারণ সহগ বলা হবে না। প্রসারণ সহগ হতে গেলে অবশ্যই তার দৈর্ঘ্য 1 মিটার, ক্ষেত্রফল, এই তাপমাত্রা কত? 1 কেলভিনই বাড়াতে হবে। এখন দেখো, আমরা একটা পদার্থ নিলাম যেটার দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এবার তাহলে তার ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল ধরে নিলাম A1, এবং প্রথমে তার তাপমাত্রা ছিল T1। এখন তাপমাত্রা আমি বাড়াই T2 করে দিলাম, তাহলে ক্ষেত্রফলও বেড়ে যাবে, বেড়ে কত হলো? A2 হলো। তাহলে
এক্ষেত্রে কতটুকু আদি ক্ষেত্রফল ছিল A1, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে? ডেলে, কারণ ক্ষেত্রফল বৃদ্ধিকে তো ডেল দ্বারা প্রকাশ করা হয়, আর এ হলো ক্ষেত্রফল বোঝানোর জন্য, তাপমাত্রা বৃদ্ধি ডেল, আর টি হলো তাপমাত্রা বোঝানোর জন্য। একইভাবে ক্ষেত্রফল বৃদ্ধি ও তাপমাত্রা বৃদ্ধি সমানুপাতিক আগে যেভাবে করেছো, কারণ ক্ষেত্রফল বেশি বৃদ্ধি পেতে গেলে তাপমাত্রা বেশি বাড়াতে হবে, ক্ষেত্রফল বেশি পেতে গেলে আগের দৈর্ঘ্যটা কি করতে হবে, আগের ক্ষেত্রফলটাও বেশি নিতে হবে। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি হবে আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রা বৃদ্ধি সমানুপাতিক। এখন খেয়াল করো, একইভাবে সমানুপাতিক গঠনের জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বিটা দ্বারা। আর এই বিটাটাকে, তাহলে বিটার মান কি হবে? ডেল এ বাই ওয়ান ডেল টি। আর এই বিটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। বিটা হলো কি? ক্ষেত্র প্রসারণ সহগ। এখন খেয়াল করো, ক্ষেত্র প্রসারণ সহগ এককটা কি হয়? ডেল এ ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, এ ওয়ান এটাও ক্ষেত্রফল, এটার একক কি? মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার উপর নিচ থেকে কাটা যাবে, শুধু ডেলটি তাপমাত্রা থাকবে, উপরে উঠলে কি হবে? তাপমাত্রা একক কেলভিন, উপরে উঠলে মাইনাস কেলভিন। এখন দেখো, একটা ক্ষেত্রফল যার দণ্ড, যার ক্ষেত্রফল মনে করো 1 মিটার স্কোয়ার, এবং তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়ালাম, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বাড়বে? ক্ষেত্র প্রসারণ সহগের সূত্রটা বিটা ইকুয়াল টু ডেল এ বাই ওয়ান ডেল টি, যেটা একটু আগে দেখেছো, যদি মানটা বসিয়ে দাও এ ওয়ান এক ডেল টি টি বা থিটা যেটা লিখো এক, তাহলে বিটা ইকুয়াল টু কি? ডেল টি ডেল এল। তার মানে কোন একটা দেওয়া পদার্থের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয় এবং তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাবে সেটা কার সমান হয়? বিটার সমান হয়। তার বিটা ইকুয়াল টু কি? এখানে কিন্তু ডেল এ হবে, এ হবে না, ডেল এ হবে। ডেল এ, বিটা ইকুয়াল টু ডেল এ। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায়, তাকে ওই কঠিন পদার্থের উপাদানে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। তার মানে ক্ষেত্র প্রসারণ সহগ মানেটা হলো ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হবে, তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। ঠিক একইভাবে এখন আমরা যদি একটা আয়তন আয়তাকার ঘনবস্তু নিই যার দৈর্ঘ্য প্রস্থ তো তিনটাই আছে, তার তাপমাত্রা T1 এবং আগের আয়তন কি? V1। এর যদি আমরা তাপমাত্রা T2 বাড়াই, বাড়াই T2 করি, তাহলে তার ক্ষেত্রফল বড় হয়ে গেল দেখো, এবং আয়তন বড় হয়ে যাবে, এবং আয়তন বেড়ে কত হলো? V2। তাহলে আদি আয়তন V1 এবং তুমি আয়তন বৃদ্ধি করেছো কি? দুটো বিয়োগ করে ডেল ভি। তাপমাত্রা বৃদ্ধি করেছে কত? ডেল টি। তাহলে ডেল আয়তন বৃদ্ধি একইভাবে তাপমাত্রা বৃদ্ধি এবং আদি আয়তনের সমানুপাতিক হবে। আগে যেমন ক্ষেত্রফল আর আদি ক্ষেত্রফলের সমানুপাতিক হয়েছে, বা দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি সমানুপাতিক, ঠিক এখানেও তাই আয়তন বৃদ্ধি হবে আদি আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধি সমানুপাতিক। সমানুপাতিক গঠনের জন্য আবার একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, আয়তনের ক্ষেত্রে সেই ধ্রুবকটাকে বলা হয় গামা। এই যে ওয়াই এর মতো যেটা লিখেছি এটা হলো গামা। তাহলে গামার মান কি হয়? আচ্ছা, তোমার এখানে যেটা হলো এখানে গামা ইকুয়াল টু ডেল, আগের মানটা একটু ঠিক করে দিই তোমাদের, এখানে ডেল ডেল এ হবে, ডেল এ। আর এটা আমরা থিটা দিয়ে, টি দিয়ে তাপমাত্রা থিটা দিয়েও লেখা যায়, টি দিয়ে লেখা যায়, তাহলে আমরা টি দিয়েই লিখি, যেহেতু সব জায়গায় টি দিয়ে লিখেছি। ওকে, আর এখানে এখানে তোমার হলো গিয়ে কি, এটা হবে ডেল ভি, এটা হবে ডেল ভি, এটা হবে ভিওন, ভিওন ডেল টি। ওকে, তাহলে এখন খেয়াল করো 26 নম্বরটা যেটা ডেল এ ছিল একটু ঠিক করে দিয়েছি। আচ্ছা, তাহলে আয়তনের কথা যেটা বলেছি, তাহলে আমার গামা আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল ডেল বি বাই বি ওয়ান ডেল টি, এই গামাটাকে বলা হয় কি? আয়তন প্রসারণ সহগ। তাহলে একক একই রকমের দেখো, আয়তন উপরে মিটার কিউব, নিচে বিয়ানো মিটার কিউব, কাটা চলে যাবে, তাপমাত্রা একক কেলভিন, উপরে উঠলে মাইনাস কেলভিন, মাত্রা একই, তার মানে আলফা বিটা গামা সবগুলোর একক এবং মাত্রা সেম থাকে। এখন খেয়াল করো, এই যে একটা তামার দণ্ড, ইয়া আয়তাকার ঘনবস্তু, তার যদি আগের আয়তনে 1 মিটার কিউব হয়
এবং তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই তাহলে আয়তন কতটুকু বাড়বে? আগের মতোই দেখো, আয়তন বৃদ্ধি হবে কি গামা এর সমানুপাতিক। তার মানে 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বাড়াই তাহলে আয়তন যতটুকু বৃদ্ধি পায় ওই পদার্থের উপাদানে আয়তন প্রসারণ সহগ বলে। একটু খেয়াল করো, আলফা বিটা গামা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ সবগুলোই পরিমাপ করে কি এককে, অর্থাৎ আয়তন 1 মিটার কিউব হতে হবে অথবা ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হতে হবে, তাপ আবার দৈর্ঘ্য 1 মিটার হতে হবে এবং তাপমাত্রা 1 কেলভিনে বাড়াতে হবে। যদি এই রকমের এক এবং একক এককে যদি বাড়াও, 1 কেলভিন তাপমাত্রা বাড়াবে এবং 1 মিটার বা 1 মিটার স্কোয়ার অথবা 1 মিটার কিউব যদি বাড়াও তাহলে যতটুকু বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিটাকে বলা হবে কি প্রসারণ সহগ। এখন খেয়াল করো, আয়তন প্রসারণ সহগের আয়তনের ভিতরে দৈর্ঘ্য যেহেতু 3টা থাকে তাই আয়তন প্রসারণ সহগ হয় দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। আর গামা এখন এটাকে আমি যদি 2 দ্বারা গুণ করে দেই তাই 2 গামা ইকুয়াল কি হবে 6 আলফা, 2 দ্বারা গুণ করে দিয়েছি। বিটা ক্ষেত্রফলের ভিতরে দৈর্ঘ্য থাকে 2টা, যার কারণে বিটা হয় আলফার 2 গুণ। যদি এটাকে আমি 3 দ্বারা গুণ করে দিই তাহলে 3 বিটা ইকুয়াল টু 6 আলফা। তাহলে খেয়াল করো, এখানে 6 আলফা, এখানেও 6 আলফা, তাহলে সম্পর্কটা কি দাঁড়ায়, 6 আলফা 3 বিটা 2 গামা। এটা হলো একটা সূত্র, যে 3টা প্রসারণ সহগের মধ্যে সূত্র। এখন খেয়াল করো, এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনো লোহার খণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বুঝো? প্রসারণ সহগ মানেই তো, তার মানে দৈর্ঘ্য যেহেতু বলেছে তার মানে আমি লোহার খণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার নেই এবং এর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই তাহলে এর দৈর্ঘ্য কি হবে, 11×10⁻⁶ মিটার বৃদ্ধি পাবে। ক্ষেত্র প্রসারণ সহগ এত মানে কি, তামার খণ্ডের ক্ষেত্রফল যদি আমি 1 মিটার স্কোয়ার নেই এবং এর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই তাহলে তার ক্ষেত্রফল 33.4×10⁻⁶ মিটার স্কোয়ার বৃদ্ধি পাবে। আয়তন প্রসারণ সহগ এত বলতে কি বুঝো, তার মানে আয়তন যদি আমি 1 মিটার কিউব নেই এবং এর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াই তাহলে সোনার খণ্ডের আয়তন 42×10⁻⁶ মিটার কিউব বৃদ্ধি পাবে। তাহলে এই পর্যন্তই, আগামী দিন আমরা তোমাদের তোমাদের গ্রুপে আমি করে দেবো ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দিব। আগামী দিন ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করো, তোমরা ওই কোশ্চেনগুলো আগেই খাতায় তুলে নিবে। তাহলে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।